কুমারের ব্যাপারে ভাবার মতো আপনি এখনো সময় পাচ্ছেন? মানে? মানেটা খুব সহজ অনুরাধ দেবী, নতুন কাজে যোগ দিচ্ছেন, কলকাতার একটা বড় দোকানে আপনার জন্য একটা এক্সক্লুসিভ কাউন্টার খোলা হচ্ছে, আপনার তো এখন তুমুল ব্যস্ত থাকার কথা। কে বললো আপনাকে? কলকাতার মতন শহরে আমাদের এত বড় ব্যবসা চলে, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? সব রকম খবরই আমরা পাই। ঠিক আছে, আমাদের কথা আপনি নাই ভাবতে পারেন, কিন্তু বাবার সম্মানের কথাটা একবার ভেবে দেখতে পারতেন। খুড়োমশাই, আমি খুড়োমশাইকে কোথায় অসম্মান করলাম? আলবাত করেছেন, আপনি তারই আশ্রয় থেকে বাইরের লোকের কাছে হাত পাচ্ছেন। কি বোঝাতে চাইছেন? যে আপনাকে অনেক অসুবিধার মধ্যে রাখা হয়েছে। দেখুন বিজয়বাবু, আগামী দিনে আমার আর সন্তোষীর পেট চালানোর জন্য আমার একটা কাজের প্রয়োজন ছিল, তাই আমি সতীশকে। আপনার যখন কাজেরই প্রয়োজন ছিল, আপনি আমাদের বলতে পারতেন? আপনি যার বাড়িতে থাকছেন তাকে বলতে পারতেন? আমাকে বলতে পারতেন? আপনাকে? আপনার সঙ্গে কি আমার সেই সম্পর্ক তৈরি হয়েছে? আপনার সঙ্গে আমার কোনোদিনই কোনো সম্পর্ক ছিল না, কোনো সম্পর্ক নেই, আর তৈরি হতেও পারে না। ঠাকুর আজ সহায়, না হলে ঠিক এমন সময় নীতাকে নিয়ে ঢুকলাম। বিজয়বাবু, আমি শুধুমাত্র কুমারকে নিয়ে আপনার সাথে কিছু কথা বলতে চাই। না, দরকার নেই। কুমারকে নিয়ে ভাবাটা আপনি এবার ত্যাগ করুন। কুমারের ব্যাপারে ভেবে ভেবে আপনি আমার ছেলেকে আমার থেকে পর করে দিয়েছেন। বিজয়বাবু, এসব কি বলছেন? যা বলছি ঠিক বলছি? এখন তো আমার মনে হচ্ছে যে বিদেশ থেকে গণেশপুর যাওয়াটাই আমার ভুল হয়ে গেছে। ইনফ্যাক্ট, এটাই আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে। তাহলে কি আমি বিজয়দাকে শুধু শুধু ভুল বুঝছিলাম? সেই থেকে আমার ছেলেটার যে কি হলো, আপনি যে আমার ছেলেটাকে কি করলেন! আমার ছেলেটা নিজের বাবার কাছে আসতে পর্যন্ত চায় না। বাড়ির সবাই কেউ খারাপ ভাবে, সকলকে খারাপ বলে, শুধুমাত্র একজনকে ভালো বোঝে, আর সেটা হলো আপনি। কি করে এটা সম্ভব? একটা বাচ্চা ছেলের মনে এতখানি ঘৃণা কি করে ঢোকে? কোত্থেকে ও এসব শেখে? কি করে ওর মনে হতে পারে আপনাকে আটকানোর জন্য ও নিজের চরম ক্ষতি পর্যন্ত করতে পারে? কত টাকা চাই আপনার বলুন। কত টাকা আপনি পেলে কুমারকে এখানে ছেড়ে আপনি চলে যাবেন? এই যে আপনি এতগুলো প্রশ্ন করলেন না, এইসব প্রশ্নের উত্তর শুধুমাত্র একটা শব্দের মধ্যে আছে, ভালোবাসা। এই শব্দটার জন্য গোটা পৃথিবী টলে যেতে পারে, যদিও বা ভালোবাসার মানে বোঝার জন্য ভালোবাসতে জানতে হবে। যাই হোক, যারা শুধু অধিকার কেড়ে নিতে জানে আর উপকারের ওজন টাকা দিয়ে মাপতে জানে, তাদের কাছে এই সমস্ত কিছুর ব্যাখ্যা না করাই ভালো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধ্যে 7:30 আকাশ 8:00।